হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি দিয়ে কাঁকুর রান্না করে দেখাবো। এটা খুবই মজার একটা তরকারি, খুবই সহজে, খুবই মজাদার এবং খুবই পুষ্টিকর একটা তরকারি। অনেকেই আছেন কাঁকুর পছন্দ করেন, কিন্তু এই কাঁকুরটা কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ সেটা হয়তো অনেকেই জানেন না। এই কাঁকুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, সুতরাং যাদের এনিমিয়ার সমস্যা আছে তারা অবশ্যই কাঁকুর খাবেন। এছাড়া যাদের উচ্চ মাত্রার কোলেস্টেরল রয়েছে তাদের এই কোলেস্টেরল কমানোর জন্য কাঁকুর খুব ভালো ভূমিকা রাখে। তাছাড়া দৃষ্টিশক্তির উন্নতিতে, কিডনি পাথর দূর করতে, এবং আপনি অবাক হবেন শুনে যে বিষণ্ণতা দূর করতেও কাঁকুর খুব ভালো ভূমিকা রাখে। তো এতটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি আপনি যদি না খান তাহলে এই পুষ্টি থেকে আপনি বঞ্চিত হবেন। যারা কাঁকুরলা একদমই পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা এতটাই মজার হয় যে আপনি একবার খেলে আপনি কাঁকুরলার ভক্ত হয়ে যাবেন। রান্না করাও খুবই সহজ, কোনো ঝামেলাই নেই, একদম সহজে এতটা মজার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা তরকারি আপনি পেয়ে যাচ্ছেন। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁকুর পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই খাবেন। বেশি বেশি পরিমাণে। আমার কাঁকুর রান্না প্রায় শেষ, এভাবে রান্না করলে খুবই মজার হবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে এবং কাঁকুরগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেছে কাঁকুর রান্না, এখন আমি এটা তুলে নিচ্ছি। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।